बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम माय ऑल व्यूअर्स एंड सब्सक्राइबर सबाई निश्चय आल्लाहर रहमते जे जेखाने आछेन खूब भालो आछेन। आमी आजके आपनादेर साथे शेयर करब सकाल बिकालेर एबं बाच्चादेर स्कूले टिफिने नेयार जन्य एकटी नास्तार रेसिपी। डिम एबं पाउरुटी दिए এই নাস্তাটি খুব সহজভাবে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভিউয়ার্স আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে দেখে নিই আজকের এই নাস্তা রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার। অবশ্যই প্যানটাকে আগে একটু গরম করে নিব। এখন এই বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে এলে প্যানের চারিদিকে বাটারটা ছড়িয়ে দিতে হবে। প্যানের চারিদিকে বাটারটা ছড়িয়ে দেওয়ার পরে এখন আমি দু পিস দিয়ে দিচ্ছি পাউরুটি। এখন এই পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। পাউরুটিগুলোকে মিডিয়াম জ্বালে আমি ভেজে নিচ্ছি। যখন নিচের সাইডে একটু কালার চলে আসবে তখন আমি উল্টিয়ে দিব। যখন নিচের সাইডটা এরকম সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। এখন অপর সাইডটাও আবার একইভাবে ভেজে নিতে হবে। উপরের সাইডটা যেমন কালার দেখতে পাচ্ছেন একই রকম কালার যখন নিচের সাইডেও চলে আসবে তখন আমি ব্রেডগুলো আবার উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে আরও দু পিস পাউরুটি বা ব্রেড আমি ভেজে নিব। এখন চুলায় প্যানের মধ্যে আরও এক টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমটাকে ভেজে নিব। তো এর জন্য চুলায় এই বাটারটা গলতে থাক। আর এই পর্যায়ে আমি একটি বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে আমি দিয়ে দিব গাজর কুচি। এখানে বড় সাইজের একটা গাজর থেকে অর্ধেকটা পরিমাণ গাজর গ্রেট করে দিয়েছি। আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচটা আসলে আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, আর ছোট বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। আর দিব স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন। এবার সব কিছু ভালো করে একটু ফেটিয়ে নিব। একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। যখন সব কিছু ফেটানো হয়ে গিয়েছে তখন এই ডিমটা ধরে আমি সরাসরি আগে থেকে যে বাটারটাকে গলতে দিয়েছি প্যানের মধ্যে সেই বাটারের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। আর সাথে সাথে এর মধ্যে দু টুকরো পাউরুটি আমি দিয়ে দিচ্ছি। পাউরুটি কিন্তু এই পর্যায়ে দিতে হবে, ডিমটা উপরের সাইড কাঁচা থাকা অবস্থায় দিতে হবে, তা না হলে পাউরুটি কিন্তু পরে আবার খুলে আসতে পারে। যখন ডিমটা ভালো মতো উপর এবং নিচের সাইডটা সিদ্ধ হয়ে এসেছে মানে ভাজা হয়েছে তখন উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে পাউরুটি সমান করে সাইড দিয়ে যে বাড়তি ডিমগুলো রয়েছে সেগুলোকে আমি একটু ফোল্ড করে পাউরুটির উপরের দিকে নিয়ে দিলাম। এখন উপরের সাইডে আমি একটু টমেটো সস দিয়ে দিব। তো টমেটো সসটা যার যার স্বাদ অনুযায়ী এখানে দিতে হবে। এখানে আসলে কোনো পরিমাণ নেই, যার যার টেস্ট অনুযায়ী টমেটো সসটা দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ দিয়ে দিব। চিজের পরিমাণটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। যে বেশি খেতে পছন্দ করেন সে বেশি করে দিবেন, আর যে একটু কম খেতে পছন্দ করেন সে একটু কম করে দিবেন। চিজটা দেওয়ার পরে আমি আরও দু স্লাইস দিয়ে দিচ্ছি পাউরুটির উপরে। আপনারা চাইলে কিন্তু শসা বা টমেটোও দিতে পারেন। তো মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিলাম। এখন আমি পাউরুটিগুলো আবার একটু উল্টিয়ে দিচ্ছি, এতে করে চিজটা সুন্দর মেল্ট হতে পারবে। তো আমি এভাবে 5 থেকে 6 সেকেন্ডের মতো রাখবো, এর মধ্যেই কিন্তু চিজটা একদম গলে যাবে। এবার আমি তুলে নিচ্ছি, আমাদের কিন্তু স্যান্ডউইচটা হয়ে গিয়েছে। এবার আমি এই পাউরুটি পাশ দিয়ে যে বাড়তি ডিমের অংশটা বেরিয়ে আছে সেগুলোকে একটু কেটে সমান করে নিব। আর এই ডিমগুলো ফেলে দেব না, এগুলো এমনিতেও কিন্তু খেয়ে নেওয়া যাবে,
বা চাইলে আরও দু টুকরো পাউরুটির মধ্যে টমেটো সস দিয়ে তারপর এর উপরে ডিমের স্লাইসগুলো দিয়ে একটু চিজ দিয়ে আরও একটু মেল্ট করে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই তো আমাদের তৈরি হয়ে গেল খুবই মজা সকাল বিকালের একটি নাস্তা। এই নাস্তাটি যেমন দেখতেও সুন্দর, খেতেও অনেক মজার এবং স্বাস্থ্যসম্মত, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর চিজটা কত সুন্দর গলেছে দেখতেই পাচ্ছেন। আমার কাছে এই নাস্তাটি খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভিউয়ার্স আমার রেসিপিগুলো আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিব। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।